नमस्कार बंधुरा, आपनारा देखछेन क्विक बांगला यूट्यूब चैनल। बंधुरा, ए मुहूर्ते आरो एकटी खराब खबर उठे आसछे। हाँ बंधुरा, देशे जे समस्त बैंकगुलो रयेछे तादेर मध्ये आरो एकटी बैंक किन्तु एबार पुरोपुरिभावे बंद होते चलेछे। तो बंधुरा, कोन बैंक बंद होते चलेछे एबं सेई बैंके जदि आपनार अकाउंट थाके ताहले आपनि कि करबेन, পাশাপাশি সেই ব্যাংকের কর্মচারীদের কি হবে, তো পুরো ব্যাপারটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নিই কোন ব্যাংকের এই অবস্থা হয়েছে। তো বন্ধুরা, বলা হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকিং প্রতিষ্ঠান সিটি ব্যাংক বৃহস্পতিবার ভারতে ভোক্তা ব্যাংকিং ব্যবসা বা খুচরো ব্যাংকিং ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে। সর্বোপরি ব্যাংক কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, এর ফলে অ্যাকাউন্টধারী এবং কর্মচারীদের উপর কী প্রভাব পড়তে চলেছে, চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। সিটি ব্যাংকের খুচরো ব্যবসায় ক্রেডিট কার্ড, সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত লোনের মতো একাধিক বিভাগ রয়েছে। ভারতে খুচরো ব্যাংকিং থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া সম্পর্কে সিটি ব্যাংক বলেছে যে এটি তার বৈশ্বিক কৌশলের অঙ্গ। সিটি ব্যাংক বিশ্বস্তরে সিদ্ধান্ত নিয়েছে যে 13টি বাজারে এটি তার ব্যবসা থেকে বেরিয়ে আসবে। ব্যাংকের গ্রাহকদের ব্যাংকিং পরিষেবার মধ্যে ক্রেডিট কার্ড, খুচরো ব্যাংকিং, হোম লোন এবং সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। সিটি ব্যাংকের দেশে 35টি শাখা রয়েছে এবং এর ব্যাংকিং পরিষেবায় প্রায় 4000 লোক কিন্তু কর্মরত। সিটি ব্যাংকের গ্লোবাল সিইও জেন ফ্রেজার বলেছিলেন যে এই ক্ষেত্রগুলিতে প্রতিযোগিতার অভাবের কারণে ব্যাংকটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সিটি ব্যাংকের খুচরো ব্যবসায় থেকে বেরিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নিয়ন্ত্রক অনুমোদনের প্রয়োজন হবে। এমনকি এও জানানো হয়েছে যে কার্যক্রমগুলিতে তাৎক্ষণিকভাবে কোনো পরিবর্তন হয়নি এবং এই ঘোষণাটি আমাদের সহকর্মীদের উপর প্রভাব ফেলবে না। আমরা আমাদের গ্রাহকদের পরিষেবাতে কোনো অসুবিধা রাখব না, তিনি বলেছিলেন যে এই ঘোষণার সাথে সাথে ব্যাংকের পরিষেবাগুলিকে আরও জোরদার করা হবে। প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবসা ছাড়াও সিটি তার মুম্বাই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই এবং গুরুগ্রাম কেন্দ্রগুলি থেকে বিশ্ব ব্যবসায়ের দিকে মনোনিবেশ অব্যাহত রাখবে। এবং বন্ধুরা, সিটি ব্যাংক কিন্তু 1902 সালে ভারতে প্রথম এসেছিল। তো বন্ধুরা, জানতে পারলেন কোন ব্যাংক এই মুহূর্তে বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেই ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু সমস্ত জিনিসটাই এখন থেকে কিন্তু আপনার বন্ধ হয়ে যাচ্ছে, এবং যদি আপনার লোন থাকে সেক্ষেত্রেও কিন্তু সেই লোনটি আপনার বন্ধ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, ডেইলি লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাওয়ার জন্য।